নমস্কার কেমন আছো সবাই বাঙালঘটির ফোরনের পেজে সবাইকে স্বাগত জানাই আজকে বন্ধুরা যেটা করেছি সেটা হচ্ছে একটা মাছের রেসিপি যেটা আমরা কম বেশি সকলেই জানি যেটা হচ্ছে গুড়জালি মাছ গুড়জালি মাছ অনেকে অনেক রকম করে সবার রান্নার কিন্তু পদ্ধতি আলাদা আজকে আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেবো তো চলো শুরু করে ফেলি আজকে গুড়জালি মাছের রেসিপি রান্নাটা শুরু করব শুরু করার জন্য এখানে একটা পাত্র বসিয়েছি পাত্রের উপরে আমি এখানে সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম আমি রান্নাটা সানফ্লাওয়ার অয়েল দিয়ে করছি তোমরা চাইলে রান্নাটা সর্ষের তেল দিয়েও করতে পারো তেল খুব ভালো করে গরম করে নিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে গুড় মাছের যটা পিস আমি রান্না করব সেই পিসগুলোকে আগে প্রত্যেকটা মাছকে ধুয়ে বেছে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এখানে দেখো মাছগুলো নুন হলুদ মাখানো মাছ যেগুলো জল ঝরানো সেই মাছের পিসগুলোকে এখন আমি ভাজা হতে দিয়ে দিলাম বেশ একটু কড়া কড়া করেই ভাজা করব আমাদের বাড়িতে একটু মাছ কড়া কড়া করে ভাজা করেই রান্না করা হয় যে কোনো মাছই তাই জন্য আমি মাছগুলোকে একটু কড়ো করো করে ভাজা করব, মানে একটু লাল লাল করে ভাজা করব। বেশি লাল লাল করে ভাজা করব। তোমরা যদি একটু কম লাল লাল খেতে পছন্দ করো তো কম কম করে ভাজা করবে যারা যেরকম বাড়িতে মাছ ভাজা খেতে অভ্যস্ত সেইভাবে ভেজে নেবে তো আমি এখানে দুপাশ ভালো করে উল্টে পাল্টে মাছগুলোকে এখানে ভাজা করে নিচ্ছি যতটা প্রয়োজন লাল লাল করে ভাজা সম্ভব ততটা করে ভেজে নেব আবার খুব কড়া করব না তাহলে আবার মাছটা বেশি কড়া হয়ে যাবে মাছগুলো এরকম উল্টে পাল্টে ভেজে নিয়েছি প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে দ্বিতীয় ব্যাচেও একইভাবে মাছগুলো ভেজে নিয়েছি সেটা তোমাদেরকে পুরোটা দেখালাম না তাও লাস্টে একটুখানি দেখিয়ে দিলাম দ্বিতীয় ব্যাচের মাছগুলো এইগুলোও ভাজা হয়ে গেছে এবারে তুলে নিলাম তুলে নেওয়ার পরে কড়াইতে যে তেলটা আছে ওই তেলের মধ্যেই এখন দেখো আমি বেগুন দিয়ে দিলাম এখানে মাছের ঝোলে আমি বেগুনটা লম্বা লম্বা করে কেটেছি মাছের ঝোলে একটু লম্বা লম্বা করে সবজি দিলেই যেন খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তাই জন্য এখানে বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম সেই বেগুনগুলো এখন ছেড়ে দিলাম করার ওপর দিয়ে দিয়ে দিলাম ও বেগুনের মধ্যে নুন আর হলুদ আমি নুন আর হলুদটা বেগুন দেওয়ার পরে কড়ার ওপর দিলাম তোমরা চাইলে বেগুনটাকে আগে নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপরেও কড়াইতে দিতে পারো দু কিন্তু এখানে দেওয়া যায় বেগুনগুলোকে দিয়ে এখন কিছুক্ষণ নেড়েছেড়ে বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার পালা মিনিট তিনেক মতো গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচ করে ভাজলেই বেগুনগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যাবে দেখো ঠিক আমার বেগুনগুলো হালকা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে আর বেশি ভাজা করব না আর বেশি ভাজা হলে কিন্তু খেতে ভালো লাগবে না বেগুন ভাজাগুলো একদম তৈরি বেগুন ভাজাগুলো একেবারে তুলে নেব। বেগুন ভাজাগুলো তুলে নেওয়ার পরে কড়াইতে কিন্তু আর খুব বেশি তেল নেই তাই আর একটু এখানে তেল দিলাম অল্প করেই তেলটা দিলাম তেলটা দিয়ে তেলটা আবার একটু গরম হতে দেব তেল যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন কালো জিরে দিয়ে ফোড়নটা দিয়ে দেওয়ার পরেই আর এখানে বলে রাখি গ্যাসের ফ্লেমটি কিন্তু একদম কম করে নিয়েছি একদম কম করে ফোড়নটা দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম গোটা কয়েক কাঁচা লঙ্কা চিরে নিয়ে দিয়ে দিয়েছি এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটুখানি ফ্রাই হতে দেবো একদম গ্যাসের ফ্লেমকে কম করে দেবে তাহলে কাঁচা লঙ্কাগুলো ফেটে গায়েও আসবে না আর সুন্দরভাবে কাঁচা লঙ্কাগুলো ভাজা হতে থাকবে আর কাঁচা লঙ্কার ফ্লেভারটাও সুন্দরভাবে তেলের মধ্যে অ্যাড হয়ে যাবে কাঁচা লঙ্কাগুলো দিয়ে এখন এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আমি এখানে গ্রেটারে পেঁয়াজ ঘষে ব্যবহার করছি আমি এই রান্নাটাতে পেঁয়াজ ঘষে ব্যবহার করছি তোমরা চাইলে পেঁয়াজকে বেটে নিয়েও করতে পারো তবে আমার মনে হয় পেঁয়াজ একটু এরকমভাবে ঘষে নিয়ে করলে গ্রেভিটা খুব ভালো আসে তাই জন্য এরমভাবে পেঁয়াজটাকে ঘষে নিয়ে এখন পেঁয়াজটাকে একটু ভাজা করে নেবো মিনিট দুয়েক মতো পেঁয়াজটাকে একটু ভাজা হতে গিয়েছিলাম পেঁয়াজের রঙটা দেখো অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নিয়ে এখন এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে আলু আলুকেও বেগুন যেরকম সরু সরু লম্বা লম্বা করে কেটেছিলাম আলুটাও এরকম সরু সরু লম্বা লম্বা করে ভেজে নিয়েছি কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই পেঁয়াজের সাথেই আলু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা গোটা টমেটো যেটা সরু সরু করে কেটেছি সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এই আলু টমেটো পেঁয়াজটাকে ভাজা হতে দেবো এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা আমি পেঁয়াজের সাথে আলুটাকে ভাজা করছি যাতে তেলটা একটু কম লাগে এইভাবে করলে তেলের পরিমাণটা একটু কম লাগে আর তোমরা যদি কেউ কেউ চাও তাহলে বেগুনটা যখন ভেজে নিলে বেগুনের পরে আলুটাকে ভেজে তুলে নিয়েও এরমভাবে রান্না করতে পারো আলুটা ভেজে প্রথমে তুলে নেবে তারপরে পেঁয়াজটাকে ফোড়নটা দিয়ে পেঁয়াজটাকে দিয়ে নেড়ে চেড়ে টমেটোটাকে নেড়ে চেড়ে দিয়ে পেঁয়াজ টমেটোটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন আলুটা মিশিয়ে দেবে তা আমি সেভাবে করলাম না এইভাবে করলাম তাহলে রান্নার সময়টা একটু কম মানে সময়টাও কম লাগবে আর তেলটাও একটু কম লাগবে তো এই কথা বলতে বলতেই আলুটা কিন্তু এখন অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে আর পেঁয়াজটাও দেখো মজে গিয়ে বেশ পেঁয়াজের একটা সুন্দর কালার ধরতে শুরু করেছে তো আলুটা আর পেঁয়াজটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এখন আমি পরবর্তী সবজি যেটা দেবো সবজি দেবো না দেবো মশলা মশলার জন্য যেটা দেবো এখানে একটা বাটির মধ্যে দেখো আমি অল্প জলের মধ্যে একটু নুন একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একটুখানি জিরার গুঁড়ো জিরার গুঁড়োটা নামমাত্রই দিয়েছি তোমরা চাইলে যদি পছন্দ করো জিরের গুঁড়ো মাছের ঝোলে দিতে দিতে পারো তবে আমি কিন্তু জিরের গুঁড়োটা খুব কম পরিমাণে দিয়েছি আর জলের মধ্যে এরকম গুলে নিয়ে লঙ্কা মানে মশলাটা দিলে পরে মশলাটা পুড়ে যায় না তাই জন্য জলের মধ্যে গুলে নিয়ে দিয়েছি এইটাকে কিন্তু এখন একদম ভালো করে কষাবো যতক্ষণ না জলটা টেনে যায় ততক্ষণ কিন্তু কষাবো তো দেখো কথা বলতে বলতে আমি এটা কষাতে দিয়েছিলাম বেশ কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে ওপর থেকে তেল ছাড়তে শুরু করেছে আর যে জলটা ছিল জলটাও কিন্তু টেনে গেছে মশলাটা কিন্তু এখন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ভাজা মশলার একটা গন্ধ এই পর্যায়ে কিন্তু বেরোতে শুরু করেছে তোমরাও যখন করবে দেখবে হালকা হালকা করে কিন্তু ভাজা মশলার গন্ধ যেটা লঙ্কা আর হলুদ হালকা হালকা ভাজা হলে যেরকম গন্ধ সেরকম পেতে থাকবে মশলাটা একদম ভেজে নিয়েছি ওপর থেকে তেল ছড়াতে শুরু করেছে এখন ভালো করে নেড়ে নিয়ে নেড়ে চেড়ে নিয়ে এখন যেটা দেব ঝোলের জন্য জল দেবো মাছটা একটুখানি আমি ঝোল ঝোল গামাখা গামাখা করব খুব বেশি ঝোলও দেবো না আবার খুব বেশি পাতলাও করব না তাই জন্য যতটা প্রয়োজন জল আমি এখানে জল দিয়ে দিলাম আর এই মাঝখানে যে জলটা দেবে এটা কিন্তু গরম জল দেওয়ার চেষ্টা করবে আজকের ঝোলে কিন্তু আমি গরম জল দেইনি মাঝখানে আমি এটা ঠান্ডা জলে দিলাম তবে তোমরা যদি মাঝখানে এই যখন জল ঝোলের জন্য জল দেবে গরম জল দেওয়ার চেষ্টা করবে গরম জল দিলে না স্বাদটা দুই গুণ বেড়ে যায় আর খেতে খুব সুস্বাদু হয় তো যাই হোক ঝোলটা জলটা দিয়ে খুব ভালো করে ফুটতে দিয়েছিলাম এখানে কিন্তু দেখো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একদম টকবক করে ঝোলটা ফুটতে শুরু করেছে যখন ঝোলটা খুব টকবক করে ফুটবে তখন যে মাছগুলো ভেজে রেখেছিলাম একে একে মাছগুলো আমি এখন ঝোলের মধ্যে দিয়ে দেবো ঝোলের মধ্যে দিয়ে মাছগুলোকেও একটু ঝোলের সাথে ফোটাবো তাহলে মাছের গন্ধটাও ঝোলের মধ্যে ঢুকে যাবে আর মাছটা ভাজা হওয়ার সময় যদিও খুব ভালো করে ভাজা হয়ে গেছিলো তাও আর একটুখানি মাছটা সিদ্ধ হয়ে যাবে তো ঝোলের মধ্যে সব মাছগুলো এক এখানে ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়ে দেখো এখন এটাগুলোকে ফুটতে দেবো গ্যাসের ফ্লেমকে মিডিয়াম মাছ করে মিনিট পাঁচেক একদম মিডিয়াম ফ্লেম করে দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো তো ফুটিয়ে নিয়ে তারপরে আবার কিছুক্ষণ পর ফিরে আসবো এখানে ভালো করে চেপে চেপে দিচ্ছি যাতে সুন্দর করে মাছগুলো হয়ে যায় ব্যাস তৈরি হয়ে গেছে মাছটা ফুটিয়ে নিয়ে আমি তার মধ্যে বেগুন আর ধনে পাতা দিয়ে লাস্টে নামিয়ে নিয়েছিলাম আমি ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম তাই তোমাদের মুখে বলে দিলাম লাস্টে তোমরা বেগুন আর ধনে পাতা দিয়ে এইভাবে ফুটিয়ে নেবে তৈরি হয়ে যাবে মাছের রোলের রেসিপি তো আজকের এরকম গুড়জালি মাছ তোমাদের কার কেমন লাগলো জানিও যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি তোমরা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটা ফলো করে দিও